সরি সরি, আমার একটু দেরি হয়ে গেল। আসলে শাড়িটা ম্যানেজ করতে পারছিলাম না, শাড়ি পরতে টাইম লেগে গেল। কি সুন্দর লাগছে তোমাকে বৌদি ভাই শাড়ি পরে। থ্যাংক ইউ। এসো অঙ্কিতা এসো, আমি তো দুবার দিটিকে পাঠালাম তোমায় ডাকতে, বললো যে তুমি রেডি হচ্ছো। হ্যাঁ ওই শাড়িটা পরছিলাম, শাড়িটা ম্যানেজ করতে পারছিলাম না। আসলে আশীর্বাদের একটা ভালো সময় আছে তো তাই আমাদের শুরুটা করে দিতে হলো। ইটস ওকে আন্টি, নো প্রবলেম। আরে এই তো সবে শুরু হলো আশীর্বাদ নাদবো, ওই কি আর মাই প্রথম আশীর্বাদটা করলেন। এবার তুই যা। আমি যাব? হুম। ছেলের বাবা এলো না আজ? আসবেন, একটু পরেই আসবেন। অঙ্কিতা, তোমাদের পাপা কি রেডি হয়েছেন? হ্যাঁ আন্টি, পাপা রেডি হচ্ছে, জাস্ট আসছে। আচ্ছা আশীর্বাদটা তো শুরু হয়েই গেছে, আশীর্বাদটা তো আটকে নেই তাই না? হ্যাঁ আটকে থাকবে না ঠিকই, কিন্তু ছেলের আশীর্বাদে বাবা মা থাকবে এটাই তো স্বাভাবিক। মামু ঠিক আছে, আঙ্কেল চলে আসবেন, তোমরা যে কাজটা করতে এসেছো সেই কাজটা করে নাও আগে। মাসিমা এবার আপনি আসুন, এই মোড়াটা দাও সামনে। আমি ধরছি। কেমন আছো বাবা? আমি যে এতদিন বাদে এই বাড়িতে এলাম, তুমি তো আমার সঙ্গে কথাই বলছো না। দেখো তুমি একটা উপলক্ষে এসেছো, তুমিও ব্যস্ত আমিও ব্যস্ত, কি বলবো বলো এই মুহূর্তে। তুমি কিন্তু আমাকে একটা ফোনও করোনি বাবা। আরে ফোন করবো কি, এখন আমার বয়স হচ্ছে না, কখন কি ফোন করতে হবে এসব কি আমার খেয়াল থাকে? আর তোমার যদি এতই বাবার প্রতি দরদ তাহলে বাবাকে দেখতে আসতে পারতে, তুমি তো রাগ করে এলেই না। আমি কেন রাগ করেছিলাম সেটা তো তুমি খুব ভালো মতো জানো বাবা। প্লিজ অনামিতা, আমরা একটা অনুষ্ঠানে এসেছি, এই কথাগুলো তোমরা পরে বলো প্লিজ। আশ্চর্য, আমি আমার বাবার সঙ্গে কথা বলছি, তোমার তাতেও অসুবিধা হচ্ছে? হ্যাঁ অসুবিধা আছে, কারণ এই কারণে তো আমরা এই বাড়িতে আসিনি, যে কারণে এসেছি সেই মোমেন্টটাকে এনজয় করো প্লিজ। জেকে বাবা, তুমি বলছিলে না যে তোমার বয়স হয়েছে? সত্যি তোমার বয়স হয়েছে, কিন্তু বয়সের মতো বিবেচনা তোমার হয়নি, সেই কাজ তুমি করোনি বাবা। এই বয়সে তুমি মাকে এইভাবে আলাদা করে রেখে দিয়েছো, একই বাড়িতে মা আলাদা তুমি আলাদা, সেটা কি খুব ভালো লাগে বাবা? দেখো এই মুহূর্তে এই অনুষ্ঠানের মধ্যে আমি এসব নিয়ে তোমার সাথে আজকে আলোচনা করতে চাই না। না মানে আমি শুধু মেয়ে হিসেবে এটাই চাইছি যে তুমি আর মা একসঙ্গে থাকো বাবা প্লিজ। রোহিত আঙ্কেল, তুমি দূরে দূরে থাকছো কেন? দূরে দূরে কোথায়, তো আমি একই জায়গায় আছি, তো সব দেখতে পাচ্ছি এখান থেকে। আর একটা সিক্রেট তোমাকে বলি, আমি না আচার খেতে খুব ভালোবাসি, কিন্তু এই মেয়েলি আচার বিচারগুলো ঠিক বুঝি না, তাই আমি একটু দূরে আছি। না সেটা নয়, আমি জানি তুমি কেন দূরে দূরে থাকছো। কেন কেন শুনি শুনি,
মা তোমাকে আসতে বলেছে, সেজন্য তুমি না এসে পারোনি। প্লাস তুমি যদি আজকে না আসতে ছোট্ট ভাই খুব দুঃখ পেত, সেজন্য তুমি এসেছো। কিন্তু আগের দিন ওরা তোমাকে যেভাবে হিউমিলিয়েট করেছে সেই জন্য তুমি দূরে দূরে থাকছো। তুমি কারোর সামনে যাচ্ছ না যাতে তোমাকে নিয়ে কোনো কথা না হয়, যাতে তোমার জন্য মাকে অস্বস্তিতে পড়তে না হয়। বুঝেছি, তোমার একটা মারাত্মক রোগ হয়েছে, তার নাম হচ্ছে পাকাটাইটিস। খুব পেকেছো তুমি। দেখো রোহিত আঙ্কেল, আমি মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ি, আমার 19 বছর বয়স, তো এইটুকু পাকামিও যদি না করি তাহলে প্রমাণ পাবে কি করে যে আমি বড় হয়েছি? বুঝতে পারছি, প্রাজ্ঞ ব্যক্তি। ঠিক আছে, তুমি আমার সঙ্গে যাবে ওখানে, চলো। শোনো, তুমি না আড়ালে থাকার মানুষ নয়, তুমি সবার সামনে থাকার মানুষ। সবার সামনে থাকবে তুমি, এসো আমার সঙ্গে যাবে, এসো এসো এসো। দিদি, আমি এখানে অ্যাবসলিউটলি কমফোর্টেবল, তো সব কিছু দেখতে পাচ্ছি এখান থেকে, থাক না। দেখো ছোটদা ভাই যদি এসব দেখতে পেতো না তাহলে নিয়ে যেত, ও ব্যস্ত বলে তুমি এরকম করছো, তো তুমি আমার সঙ্গে ওখানে যাচ্ছ, চলো। শোনো, আমি না একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে এত সব নতুন লোক এসেছে, অচেনা মুখ, অস্বস্তি হচ্ছে, আমি এখানেই ভালো আছি। ঠিক আছে, আমিও তাহলে ইন্ট্রোভার্ট হয়ে গেলাম, আমি এখানে দাঁড়িয়ে আছি তোমার সঙ্গে, আমি ওদিকে যাবো না। বেশ, থাকো আমার সাথে। ওই দেখো সবাই কিরকম আনন্দ করছে, ছবি তুলছে, আর তুমি তুমি একজন আধ বুড়ো মানুষের সাথে এই সময় কাটাচ্ছ। রোহিতাঙ্কেল, একটা কথা বলবো? বলো না। আমি না আমার বাবাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। বাবার থেকে বেশি ভালো বোধ হয় আমি এই পৃথিবীতে কাউকে বাসি না। খুব ভালো দিদি, ইউ আর ইওর ড্যাডিস গার্ল, এটা হওয়া উচিত। জানো তো, বাবারা না তাদের মেয়েদের সবচেয়ে বেশি ভালোবাসে। সেদিক থেকে তুমিও লাকি, তোমার পাপাও লাকি। তুমি লাকি কারণ তোমার পাপা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর তোমার পাপা লাকি কারণ তুমি তোমার পাপাকে সবচেয়ে বেশি ভালোবাসো। না, আমি একটা অন্য সত্যি কথা বলবো। কি কথা? আমাদের বাড়িতে না অনেক ভাঙচুর হয়ে গেছে। আমরা কেউ ছোটবেলা থেকে ভাবিনি যে আমাদের বাড়িতে এরকম ভাঙচুর হতে পারে। তবু আমি বাবাকে মনে মনে ক্ষমা করে দিয়েছি অনেকবার, হয়তো আমার খুব অভিমান হয়েছে, কিন্তু রাগ হয়নি কখনো। এতটাই ভালোবাসি আমি আমার বাবাকে, কিন্তু তবু মাঝে মাঝে এখন মনে হয় যদি তুমি আমার বাবা হতে তাহলে আমার জীবনে এরকম ভাঙচুর হতোই না কখনো। দিঠি, আজকে কথাটা তুমি বলে ফেলেছো, এই কথাটা কিন্তু ভবিষ্যতে আর কোনোদিন বলবে না। তোমার বয়স হচ্ছে, আর কম বয়সে দোহাই দিয়ে কেউ কিন্তু তোমাকে ক্ষমা করে দেবে না। রাজবাদে কাল তুমি ডাক্তার হতে চলেছো, তোমার প্রত্যেকটা কথার উপর তোমার নিয়ন্ত্রণ থাকা দরকার, তোমার প্রত্যেকটা কথা ওজনদার হওয়া দরকার। তাহলে সত্যি কথা বলতে পারবো না? অভিজ্ঞতা থেকে বলছি, আজ যেটা তোমার কাছে চরম সত্য বলে মনে হচ্ছে, কাল সেটা নাও মনে হতে পারে। যেটা সত্যি সেটা চিরকাল সত্যিই থাকবে রোহিত আঙ্কেল, কোনোদিন বদলে যাবে না। তোমাকে আমি কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না তুমি কতটা ফাদারলি। বাবা, আপনি একটু ডিঙ্কাকে আশীর্বাদ করবেন তো? আমাকে আশীর্বাদ করতে হবে? বারে সবাই আশীর্বাদ করছে, তুমি করবে না মানে? এক্ষুনি এখানে এসো। হ্যাঁ, আজ আশীর্বাদের দিন, ওনারা করলেন, আমরাও একটু সবাই একটু একটু আশীর্বাদ করি। যাও বাবা। ঠিক আছে, যাই। কি যাই? উলু দাও, একটু উলু দাও, শাক বাজাও।
ঠিক আছে।